অভিষেকের সফরের মাঝে তৃণমূল ছেড়ে কংগ্রেসে, নেতা নেত্রী মিলিয়ে প্রায় শতাধিক যোগ দিলেন কংগ্রেসে, এর কোনো প্রভাব পড়বে না বলে দাবি তৃণমূলের। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল প্রায় 100 তৃণমূল সমর্থক। অশোকনগরে অভিষেক ব্যানার্জি আসার কয়েক ঘন্টার আগে ভাঙন ধরল জোড়া ফুলে। অশোকনগর বাসপুল পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতি সহ প্রায় 100 তৃণমূল কর্মী যোগদান করেন কংগ্রেসে। কিছুদিন আগেই বসিরহাট মহকুমায় মিনাখা ব্লকে বিজেপি ছেড়ে বেশ কিছুজন তৃণমূলে যোগ দেন। এদিকে সদস্য বাড়লেও অন্যদিকে এক ধাক্কায় তৃণমূল সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিল। স্থানীয় নেতৃত্ব সম্মান দিচ্ছে না, ভোটে লড়তে টিকিটও দেবে না, দলের বর্তমান প্রজন্মের কাছে হেনস্থা হতে হচ্ছে তৃণমূল করায় ভোটাররা সমালোচনা করছে। ঘরে বাইরের সব দিক থেকে অসম্মানিত হওয়া থেকে বাঁচতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বলে দাবি প্রাক্তন জনপ্রতিনিধি সহ কর্মী সমর্থকদের। আমি তো আর মেম্বার নই, দলটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে মানুষের সামনে কথা বলতে গেলেও খুব অসুবিধা, যেমনি একটা শিক্ষা সেল টোটালটাই জেলে, যে তৃণমূলের কার্যকলাপ কী, তৃণমূলের নেতৃত্বের মনোভাব কী এরা দেখেছে। এখন দেখার পরে এখন ওই হচ্ছে, তা আমরা স্বতঃস্ফূর্তভাবে আবার ঘরের ছেড়ে ঘরে ফিরে এসেছি, কংগ্রেসেই ফিরে এসেছি, এবার এখান থেকেই আমরা রিটায়ার করবো, যদি রাজনীতি ছেড়েই কংগ্রেস করেই রিটায়ারটা করবো। প্রদেশ কংগ্রেসের সহসভাপতি আব্দুল সাত্তার দলত্যাগীদের নিজের দলে যোগদান করান। তিনি বলেন, ওরা আগে কংগ্রেস করত, তৃণমূল তৈরির সময় দল ছাড়ে, এখন কংগ্রেসে ফিরেছে। আজকে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 100 জন জাতীয় কংগ্রেসে হচ্ছে যোগদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যারা নেতৃত্ব আছেন, দিলীপ পাইক হাওড়া পঞ্চায়েত সমিতি 2 তার সভাপতি ছিলেন, জিন্না খায়ের মণ্ডল, তিনি বাসপল হচ্ছে যে পঞ্চায়েতের প্রধান ছিলেন, সেখানকার উপপ্রধান ছিলেন সন্ন্যাসী গায়েন, অন্যান্যরাও হচ্ছে যুব থেকে শুরু করে সমস্ত স্তরেই হচ্ছে তারা আজকে জাতীয় কংগ্রেসের পতাকা ধরে তারা আজকে যোগদান করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যা এই সময়কালে করেছে তাতে কেউই আর তৃণমূল কংগ্রেসে ভালো মানুষ, সৎ মানুষ, যারা হচ্ছে আদর্শবান মানুষ তারা আর থাকতে পারছেন না। তারা স্বাভাবিকভাবেই তাদের পছন্দের জায়গাটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, তো ভারতীয় জাতীয় কংগ্রেসে হচ্ছে তারা আজকে যোগদান করেছে। কংগ্রেস সূত্রে খবর, অশোকনগর থানা এলাকার বাসপুল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিন্না খায়ের মণ্ডল ও হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার পাইন তাদের অনুগামীদের নিয়ে যোগদান করেছে। জিন্না খায়ের মণ্ডল বলেন, তৃণমূলে থাকলে ঘরে ও বাইরে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই কংগ্রেসে যোগ দিলাম, অতীতে এই দলটাই করতাম। এই তৃণমূলটা থেকে আমি দেখেছি যে এখানে কোনো সম্মান নেই, যে দলটার মধ্যে কোনো সম্মান নেই সেই দলটার মধ্যে থাকার আমার আর মানসিকতা নেই, তাই আমি ঘরে ছেড়ে ঘরে ফিরে আসলাম। দিলীপ কুমার পাইন বলেন, যারা দল চালাচ্ছে তাদের সঙ্গে রাজনীতি করা যাচ্ছে না, যারা দল চালাচ্ছে তাদের সঙ্গে রাজনীতি করা যায় না, ঘরে ছেড়ে ঘরে ফিরলাম। এবং এরা সকলে মিলে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে জয়েন করলো এবং আমরা ওদের স্বাগত জানালাম। এরা সবাই তৃণমূল দলে ছিল, প্রথমে একদম প্রথমে সবাই কংগ্রেস করতো, তারপরে তৃণমূলে চলে গিয়েছিল, এখন তৃণমূল থেকে ঘর ওয়াপসি মানে কংগ্রেসে আবার চলে আসছে। মোট কতজন আসছে আজকে? প্রায় 100 জন মতন আসছেন এদের নেতৃত্বে। যদিও বিষয়টিকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, যোগদান সম্পর্কে তৃণমূলের দাবি, গত 5-6 বছর এদের সাথে দলের কোনো সম্পর্ক ছিল না, এরা দলও করতেন না, এর প্রভাব পড়বে না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।